আমি ফিরে এলাম আবার একটি ভিডিও নিয়ে অপ্সরা সাজঘরে। তো এখানে আমি ক্লায়েন্টের হেয়ারটার উপর আমি লেয়ার কাটিং করব। তো লেয়ার লেয়ার করব, কিন্তু ছোট ছোট লেয়ারের মাধ্যমে স্টেপ কাটিং হবে। তো এখানে আমি প্রথমে সামনে থেকে আমি ভি একটা সেকশন করে নিয়ে প্রথমে সেন্টার পার্টিং করে নিয়ে দুটো ভাগ করে নিয়েছি। এবার আমি সামনে আমি ভি একটা সেকশন করে নিয়েছি, এই ভি সেকশন করে নিয়ে আমি এখানে হাতটা দেখুন কিভাবে পেঁচিয়ে নিয়ে এখানে আমি চিন থেকে একটু ওপরে নস পর্যন্ত আমি কাটিংটা করলাম। তো এখন আমি এই কাটিংটাকে গাইডলাইন ধরে নিয়ে এখান থেকে আমি দুপাশ থেকে পাতলা পাতলা করে অল্প পাতলা পাতলা সেকশন করে নিয়ে এই ভি করেই আমি সেকশনটা বের করে নেব। যেভাবে ভি করে আমি প্রথমে নিয়েছি সেই ভি সেকশন করে করে নিয়ে আমি ফিঙ্গারে এভাবে লক করে নিয়ে আমি একটু পেঁচিয়ে নিয়ে দেখুন কীভাবে পেঁচিয়ে নিচ্ছি, এভাবে পেঁচিয়ে নিয়ে আমি এখানে কিন্তু কাটিং করে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি পরে পেছনেও আমি স্টেপটা দেব উপর দিক দিয়ে, খুব সুন্দর একটা লুক চলে আসবে। এখানে আমি কিন্তু প্রতিটা সেকশনই লেফট এবং রাইট দুপাশে কিন্তু আমি ভিভাবেই সেকশনটা বের করে নিচ্ছি, পাতলা পাতলা করে নিয়ে আমি ওপরে যে গাইডলাইনটা আছে যেখানে আমি কাটিং করে ফেলেছি সেই গাইডলাইনটা ধরেই আমি সেখান থেকেই আবার কিন্তু কাটিংটা করছি। আমার এই অপ্সরা সাজঘরে আরও অনেক রকমই ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আমি সম্পূর্ণ হেয়ারটাই কিন্তু এইভাবে করে কাটিং করে নেব। আমার ক্লায়েন্ট চাইছে বেশি ছোট করবে না, সেই হিসেবেই কিন্তু আমি ওইভাবে করে কিন্তু আমি কাটিংটা করছি, যাতে নিচটা লম্বাই থাকে, লেন্থ চাইছে, লেন্থটা যেন আমার থাকে। কাটিং করার সময় যদি ক্লায়েন্ট মাথায় এদিক ওদিক করে বা তবে কিন্তু কাটিং কোনো সময় ঠিকভাবে মিলে যায় না, যার জন্য ক্লায়েন্টকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের যে ক্লায়েন্ট মাথায় এদিক ওদিক ঝুঁকিয়ে দিল কিনা, যদি ঝুঁকিয়ে রাখে তো সেটাকে আমাদের ঠিক করে নিয়ে কাটিং করা উচিত। আর যখনই কাটিং মিলবে না তখন কিন্তু দেখতে কাটিং করার পর কিন্তু দেখতে খুব বাজে লাগে, খাপ ছাড়া মনে হয়। দেখুন নিচটা আমি কতটুকু ফেলছি, একদমই কম নিচটা ফেলছি, কারণ লেন্থ চাইছে, এর জন্য আমার কিন্তু সামনে এভাবে একটা স্লাইডিং লেয়ার কাটিং করা হয়ে গেল। আমি জাস্ট রিচেক করে সামান্য একটু মিলিয়ে নিলাম, দেখুন কত সুন্দর লেয়ার কিন্তু পড়ে গেছে। কাটিং কিন্তু অনেকটাই মিলে আছে, ক্লায়েন্ট অনেক সময় মাথা এদিক ওদিক করে ফেলেছে যার জন্য কাটিং ঠিক হয়নি, আবার আমিও ঠিক মতো ক্যামেরার দরুন আমি ঠিক মতন
নিজেকে পেশ করতে পারিনি বা ঠিক মতো ক্যামেরাকে ফলো করে কিন্তু কাটিংটা করেছি। দেখুন লেয়ারগুলো খুব সুন্দর পড়েছে, মিলে আছে, দেখতে সুন্দর মনে হচ্ছে। এবার আমি পেছন দিকে টপ এরিয়ায় আমি সেকশন তুলে নেব। কাটিং তো হয়ে আছে, পেছনে স্টেপ পড়ে গেছে, লেয়ারগুলো হেয়ারফলগুলো খুব সুন্দর পড়েছে। কিন্তু আমি আরও সুন্দর করার জন্য এখানে আমি টপ সেকশনে আমি হেয়ারগুলো তুলে নিয়ে যে গাইডলাইন পেয়েছি উপরে, সেই গাইডলাইন পর্যন্ত আমি কিন্তু এখানে কেটে নিয়ে এখানে টেক্সচারাইজ করে দিচ্ছি। এবার দেখবেন খুবই সুন্দর হয়েছে, পেছনটাও কিন্তু লুকটা সুন্দর চলে এসছে, একটু ভি হয়েছে, ভির মধ্যে কিন্তু কাটিংটা পড়েছে। এবার আমি সম্পূর্ণ চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিয়ে আমি একটু ড্রায়ার দিয়ে নেব, চুলগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। ভালোভাবে টপ এরিয়ে আমি সমস্ত চুলগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি ভালোভাবে এখানে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। এবং আমি ওখানে উপরে কিন্তু আমি ফোল্ড করে নিয়ে একটু ড্রায়ার দিয়ে নেব, টুইস্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হেয়ার ফল চলে এসছে। যদি আমি এটা কিন্তু হিট দেওয়া চুলে তো বেশি ভালো না, তার জন্য নর্মালি আমি যখন পার্লারে ক্লায়েন্টদের হেয়ার কাটিং করি তখন কিন্তু ব্রাশ দিয়ে, রোলার ব্রাশ দিয়ে বেশি ব্লো ড্রায়ারটা বেশি করি না, যার জন্য সাধারণভাবেই হেয়ার কাটিং করার পর ড্রায়ার দিয়ে যখন শুকোই তখন কিন্তু আমি, যাতে নর্মালি ওনারাও বাড়িতে করতে পারে সেজন্য কিন্তু আমি ফোল্ড করে নিয়ে ভাঁজ করে নিই, ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে ভাঁজ করে ওপর দিকে উঠিয়ে এখানে আমি একটু ড্রায়ার দিয়ে নিই, তাতে কিন্তু হেয়ার ফলগুলো খুব সুন্দর চলে আসে। এবার দেখুন আমি সামনে দেখাচ্ছি, পেছন তো আমি কাটিং করে নিলাম, এবার আমি সামনে দেখাচ্ছি সামনে কী সুন্দর লুক চলে এসছে। আমি এখানে চওড়া ব্রাশ দিয়ে কিন্তু কিছুই করিনি, আমি এখানে জেল ফেল বা মুস্টুস কিছুই লাগাইনি, সাধারণভাবে নর্মালি হেয়ার কাটিংয়ের পর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে দেখুন আমি চওড়া ব্রাশ দিয়ে চুলটা ড্রেসিং করে দিচ্ছি। মানে এখানে চুলও কথা শুনবে, সুন্দর যেমনভাবে নিচ্ছি ঠিক তেমনভাবে কাটিংটা হয়ে যাচ্ছে। দেখুন এভাবে মেয়েরা হেয়ার কাটিং করলে সামনে রেখেও স্টাইল করতে পারবে, আবার ওপেন চুলে পেছন দিকে ওপেনটা ওপেন করে রাখলে, খোলা রাখলে পেছন দিকেও কিন্তু স্টাইল হবে। দেখুন খুবই সুন্দর একটা হেয়ার লুক চলে এসছে। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অপ্সরা সাজঘর, বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।